Reviewers, welcome to our channel Ready House for Sale Dhaka. এখানে পাবেন আপনি ready house, flat, plot and other property information. প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদেরকে একটা বাড়ি দেখাবো, ছয়তলা বাড়ি। তো দর্শক আমরা দেখাবো ঢাকার খিলগাতে সি ব্লকে। দর্শক এই ধরনের বাড়ি কিন্তু সচরাচর আমাদের চ্যানেলে আমরা দিতে পারি না, কারণ এই ধরনের বাড়ি কিন্তু সহজে বিক্রি হয় না। খিলগাঁও এলাকা হচ্ছে খুবই পপুলার একটা এলাকা এবং এই এলাকায় প্রপার্টি পাওয়ার খুব রেয়ার। এই এলাকায় কিন্তু আপনি খুঁজেও প্রপার্টি পাবেন না কেনার জন্য। সো আমরা পেয়ে গিয়েছি লাকিলি একটা প্রপার্টি, আমরা বিজ্ঞাপন দিচ্ছি আজকে বিক্রি করার জন্য। সো যারা ইন্টারেস্টেড হবেন তারা কিন্তু যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রোলে সেটা হচ্ছে মালিক পক্ষের নাম্বার, তাদের সাথে কথা বলার মাধ্যমে কিন্তু এই বাড়িটি আপনি কিনতে পারবেন। সো দর্শক এখানে পাঁচ কাঠা জমির উপরে ছয়তলা একটা চমৎকার বাড়ি আজকে দেখবেন আপনারা। এখানে কিন্তু ভাড়া পাওয়া যাচ্ছে প্রতি মাসে 6 লাখ টাকার, কারণ হচ্ছে এটা ভাড়া দেওয়া হয়েছে একটা স্কুলকে, দেখতে পাচ্ছেন ফয়জুর রহমান আইডেল স্কুলকে ভাড়া দেওয়া আছে। আর এখানে সামনে কিছু কমার্শিয়ালভাবে দোকানকে ভাড়া দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ফুলকলি নামক একটা মিষ্টির দোকান বা কনফেকশনারি, ওরা ওদেরকে ভাড়া দেওয়া হয়েছে। দর্শক আমরা একটু বাইরের সাইডগুলো আপনাদেরকে দেখাবো, আমরা ফ্রন্ট সাইডটা দেখিয়েছি, সাইড থেকে আপনাদেরকে দেখাবো এবং ভিতরের অংশগুলো কিছু দেখাবো। এবং দর্শকের বাড়ির সম্পর্কে অনেক তথ্য আপনাদেরকে আজকে দিব এবং বাড়িটি কত টাকার মধ্যে কিনতে পারবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। দর্শক যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন, যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আর চ্যানেল আর বেল আইকনটাতে ক্লিক করতে ভুলবেন না, যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনি নিয়মিত পেতে পারেন। দর্শক আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য নতুন নতুন বাড়ি আনতে, নতুন নতুন এক্সক্লুসিভ বাড়ি, যাতে করে আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে একদম ফ্রেশ বাড়ি কিনতে পারেন। দর্শক এই বাড়িটি সম্পর্কে অনেক তথ্য আজকে দিব আপনাদেরকে। বাড়িটিতে উপরে তো আমরা বুঝতেই পারছেন যেহেতু স্কুল, পুরোটাই কিন্তু স্কুলকে ভাড়া দেওয়া আছে। এবং বাড়িটি উপরে একটা ফ্লোর আপনাদেরকে আজকে দেখাবো, ফ্লোরটি দেখতে কেমন এবং বাড়িটির সামন সাইডটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু KFC রয়েছে, যারা খিলগাঁয়ের KFCটা চেনেন, KFCর ঠিক উল্টা পাশে কিন্তু অবস্থান এই বাড়িটির। আপনার অ্যাড্রেস একদমই ইজি, আপনি খিলগাঁও রেলগেট থেকে চলে আসতে পারেন, খিলগাঁও তালতলা দিয়ে থেকে সোজা রোডে চলে আসতে পারেন। এটা আবুল হোটেল থেকে আপনি রোড যে ঢুকেছে এই রোড থেকে একদমই কাছে, আবুল হোটেল এখান থেকে অনেক কাছে, এছাড়া মালিবাগ রেলগেট থেকেও খুব কাছে। সো অনেকগুলি ওয়ে রাস্তা আছে এই বাসাটাতে আসার জন্যে এবং একদম পপুলার একটা এরিয়াতে এই বাসাটা। এখানে কিন্তু কমার্শিয়ালি ভাড়া চলে, দর্শক দেখতে পাচ্ছেন আপনি স্কুলকে ভাড়া দেওয়া আছে, এই জন্য কিন্তু 6 লাখ টাকা পার মান্থ এখান থেকে ভাড়া পাওয়া যাচ্ছে। আপনি বাড়িটি কিনে কিন্তু অনেক লাভবান হবেন। এই জায়গাটা সবচেয়ে ক্রিম একটা জায়গা, খিলগাঁও সি ব্লকের একদম অ্যাভিনিউ রোডের উপরে চমৎকার একটা বাড়ি আজকে আমরা এক্সক্লুসিভলি আমাদের চ্যানেলটিতে নিয়ে আসছি। দর্শক যারা এই ভিডিওটি দেখছেন, আশা করি অনেকেই আছেন এই ধরনের বাড়ি খুঁজছেন, তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি। এবং এটার দাম কত হবে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব বাড়িটার ভিতরে দেখানোর পর। সো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, যাতে করে আমরা বাড়িটি সম্পূর্ণ দেখানোর পাশাপাশি অনেক তথ্য আপনাদেরকে দিতে পারি। কিছু তথ্য রয়েছে যেগুলো আপনি পুরো ভিডিওটা না দেখলে জানতে পারবেন না, ইন্টারনালে কিছু তথ্য থাকে। আশা করি আপনারা আমাদের কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমরা এই জন্যই দিই যাতে করে আপনারা আমাদের সাথে কথা বলার পূর্বে বা বাড়ির মালিকদের সাথে কথা বলার পূর্বে দাম এবং অন্যান্য তথ্যগুলি আগে জেনে নিলে কথা বলতে সুবিধা হবে। সো দর্শক আমরা এখন নিচতলাটা আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক নিচতলাটাতে কিন্তু সাধারণত গ্যারেজ থাকে, এখানেও ছিল, কিন্তু যেহেতু স্কুলকে ভাড়া দেওয়া হয়েছে, স্কুল ওনারা নিজেদের মতো করে এটা ইউজ করছে। ওখানে অফিস রুমের পাশাপাশি কিন্তু এই জায়গাটাতে বাচ্চাদের বা ওয়েটিং রুম বা অভিভাবকদের ওয়েটিং রুম হিসাবে এখানে কিন্তু ইউজ করা হয় জায়গাটাকে। এবং দর্শক যেহেতু এটা কমার্শিয়ালি ভাড়া দেওয়া হয়েছে, আপনি বুঝতে পেরেছেন কমার্শিয়াল নর্মালি ভাড়া দিলে কিন্তু এত টাকা ভাড়া হওয়ার কথা না একটা ছয়তলা বিল্ডিংয়ে, কিন্তু কমার্শিয়ালে যদি ভাড়া দেওয়া হয়েছে সেক্ষেত্রে ওনারা 6 লাখ টাকা পার মান্থ ভাড়া পাচ্ছেন এখান থেকে। এছাড়া মালিক পক্ষ কিছু অংশ ইউজ করছেন পিছনের দিকে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো সামান্য কিছু অংশ। দর্শক সামনে আপনারা দেখতে পাচ্ছেন ফুলকলি নামক একটা কনফেকশনারিকে ভাড়া দেওয়া হয়েছে। দর্শক আমরা একটু ভিতরে প্রবেশ করি, ভিতরে কী কী রয়েছে আমরা দেখাই আপনাদেরকে, সিঁড়ির অংশটা প্লাস এখানে জেনারেটর। দর্শক এখানে কিন্তু আপনি জেনারেটর পাবেন,
এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জেনারেটর রয়েছে, গ্যাস কানেকশন কিন্তু রয়েছে প্রতিটা ফ্লোরে। সো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এই করিডোরটা, এটা হচ্ছে ঢোকার রাস্তা, সামনে দিয়ে কিন্তু ঢোকা যায় বাড়িতে। এটা কিন্তু একটা আলাদা সাইড দিয়ে রাস্তা করা হয়েছে এখান দিয়ে, যেহেতু এটা ভাড়া দেওয়া হয়েছে একটা স্কুলকে, বুঝতেই পারছেন। এটা সামনের যে অংশটা স্কুলের লোকজন ঢুকে, যেখানে কিন্তু বাড়ির মালিকরা এ পাশ দিয়ে ঢুকেন এবং কিছু অংশ ওনারা পিছনের দিকে ইউজ করছেন। সো দর্শক, এটা হচ্ছে সিঁড়ি রাস্তা, আপনি এ পাশ দিয়ে ঢুকতে পারেন। এখান দিয়ে ঢুকে কিন্তু আপনি চলে যেতে পারেন সামনের অংশটাতে, যেখানে গ্যারেজের জায়গাটা, সেই জায়গাটাতে ঢুকতে পারেন। সো দর্শক, এই বাড়িটি হচ্ছে ব্যাংকের কাছে মর্গেজ রাখা আছে কিছু অংশ, যেহেতু ওনারা বিজনেস করেন এবং লোন নিয়েছিলেন এই বাড়িটি মর্গেজ করে। সো সেক্ষেত্রে পেপারসের বিষয়ে 100% কারেক্ট পেপার না থাকলে কিন্তু মর্গেজ নেবে না, ব্যাংক আপনাকে টাকা পয়সা দিবে না পেপারস যদি ঠিক না থাকে। তো সেক্ষেত্রে এখানে পেপারস কিন্তু সম্পূর্ণ ঠিক রয়েছে। আর যেহেতু এটা খুবই একটা ভালো এলাকা, আপনারা জানেন খিলগাঁও, এখানে কাগজপত্র ঝামেলা থাকার কোনো প্রশ্ন থাকে না। আর দর্শক, আপনারা যখন বসবেন তখন এসব বিষয় নিয়ে আরও কথা কিন্তু বলতে পারবেন। এছাড়া আমাদের নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে কল দিলে মালিক পক্ষের সাথে সরাসরি কিন্তু আপনাদের কথা হবে। সো দর্শক, আমরা ভিতরের অংশ আপনাদেরকে দেখাচ্ছি এবং আশা করি আপনারা সম্পূর্ণরূপে বাড়িটি দেখবেন, দেখলে আপনাদের আইডিয়া হবে যে ভিতরে কী কী রয়েছে। দর্শক, দামের বিষয়টা আমি এখনই আপনাদেরকে একটু খোলাসা করে নিচ্ছি। দামটা হচ্ছে 22 কোটি টাকা, এটা হচ্ছে আস্কিং প্রাইস, 22 কোটি টাকা আস্কিং প্রাইস। আপনি দামাদামি করতে পারবেন সামান্য কিছু। সো দর্শক, আশা করি আপনারা যদি এই বাড়িটি কিনতে চান তাহলে 22 কোটি টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস পড়বে। এবং এই প্রাইসে যদি আপনাদের ইচ্ছা থাকে কেনার তাহলেই কিন্তু আপনারা কল দিবেন মালিকের নাম্বারে। এছাড়া আপনারা আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন এই বাড়িটি কেনার বিষয়ে, আমরা আপনাদেরকে সহযোগিতা করব, সর্বাত্মক সহযোগিতা, যতদিন যতক্ষণ পর্যন্ত লাগে আমরা করব। কারণ হচ্ছে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এটা, আমরা চেষ্টা করি একটা মানুষকে সহজভাবে এবং নির্ভেজাল নির্ভয়ে যাতে আপনি বাড়ি কিনতে পারেন সেই সহযোগিতাটা করা। সো দর্শক, আপনি সহজে আমাদের চ্যানেলের মাধ্যমে এই ধরনের বাড়িঘর বিক্রি করতে পারবেন। আপনারা যারা বাড়ি বিক্রি করতে চাচ্ছেন, আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চাচ্ছেন, তারা কিন্তু সহজেই আপনারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন। এই ধরনের বাড়ি কিন্তু আমরা রেগুলারই দিচ্ছি। সো অনেকে আছেন আমাদের মাধ্যমে বাড়িঘর বিক্রি করে ফেলেছেন এবং সহজেই এবং খুব ভালো ভালো ক্লায়েন্ট কিন্তু পেয়েছেন। তো দর্শক, আশা করি আমাদের বিজ্ঞাপন প্রচার হওয়ার পরে আপনারা যোগাযোগ করবেন মালিক পক্ষের সাথে, যে নাম্বারগুলোতে রয়েছে। এছাড়া আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজে আমাদের এই বাড়িটি সম্পর্কে মন্তব্য করতে পারেন, এই বাড়িটি আপনারা কবে দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু আমাদেরকে জানাতে পারেন, আমাদের নাম্বার দিতে পারেন, আমরা আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করব। দর্শক, আমরা এখন উপরের দিকে একটু যাচ্ছি, তিনতলা একটা ফ্লোর আপনাদেরকে কিন্তু আমি দেখাচ্ছি। সেক্ষেত্রে বুঝতে পারবেন যে ভিতরের যে এরিয়াটা কত বড় এরিয়া রয়েছে উপরে। সো দর্শক, চলুন আমরা উপরের দিকে একটু যাচ্ছি। সো দর্শক, আশা করি এই সি ব্লকে যারা বাড়ি খুঁজছেন, সি ব্লকে খুব রেয়ার বাড়ি পাওয়া যায়, বাড়ি তো পাওয়া যায় না, ফ্ল্যাটও কিন্তু সি ব্লকে পাওয়া যায় না, সেক্ষেত্রে বাড়ি তো কল্পনাই করা যায় না। সো সেক্ষেত্রে সি ব্লকে একটা বাড়ি আমরা নিয়ে আসছি এক্সক্লুসিভলি আমাদের চ্যানেলটিতে। সো আশা করি যারা এই এলাকায় বাড়ি কেনার স্বপ্ন দেখছেন তাদের জন্য কিন্তু স্বপ্নটা পূরণ হবে, আবার আপনি চমৎকার একটা বাড়ি কিন্তু কিনতে পারবেন এবং কিনে ভালো একটা ভাড়া কিন্তু এই বাড়ি থেকে আপনারা পাবেন। সো দর্শক, আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি দেখলে কিন্তু আরও কিছু জিনিস আপনাদের চোখে পড়বে। সো আমরা এই জন্যই কিন্তু পুরো ভিডিওটা দেই, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কেমন দেখতে বাড়িটা, ভিতরের কন্ডিশন কেমন। সো আমরা আপনাদের জন্য এই ধরনের ভিডিও আরও নিয়ে আসব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আর ভিডিওটা কিন্তু দর্শক শেষ হয়নি এখনও, আমরা ভিডিওটার কিছু অংশ বিশেষ রয়েছে বাকি, সেটা কিন্তু আপনারা শেষ করে যাবেন। আর আমরা এই বাড়িটি সম্পর্কে আপনাদেরকে বলতে পারি, আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় কিন্তু কিনতে পারেন এই বাড়িটি। কারণ হচ্ছে মালিক পক্ষ খুব ভালো মানুষ, ওনারা খুব ভালো এখানকার স্থানীয় ওনারা। সো সেক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হবে না। যারা যারা দেখতে আসবেন তারা অবশ্যই আগে থেকে কনফার্ম করে আসবেন কবে নাগাদ আসবেন। আর যেহেতু অ্যাড্রেসটা ইজি আছে, সো অনেকেই ইজিভাবে চলে আসতে পারবেন। KFC উল্টা পাশে বললে আপনাকে সবাই চিনে দেবে, খিলগাঁও KFC উল্টা পাশেই কিন্তু এই বিল্ডিংটা, এবং এটা ফয়জুর রহমান আইডিয়াল স্কুল
আপনি যখন অনলাইনে সার্চ করবেন চলে আসবে লোকেশন। সো আশা করি আপনারা চিনতে কোনো সমস্যা হবে না। আর এখানে ওনারা রয়েছে, আর এখানে সামনে কিন্তু বাড়ি বিক্রি হবে এই ধরনের একটা বিজ্ঞাপন কিন্তু ঝুলছে, সেখান থেকেও কিন্তু আপনি নাম্বার সংগ্রহ করতে পারেন। আমরা তো নাম্বার দিয়েই দিয়েছি আপনাদেরকে। সো দর্শক, আমরা উপরের অংশটা দেখলাম, আমরা এখন নিচে যাচ্ছি এবং সামনের অংশটাতে কিছু দেখাচ্ছি আপনাদেরকে। সামনের রাস্তাটা আপনারা দেখতে পেরেছিলেন ওই সময়, যে 60 ফিটের চমৎকার একটা রোডের সামনে কিন্তু এই বাড়িটি। সো দর্শক, এই বাড়িটি কিনতে চাইলে অবশ্যই আপনারা নাম্বারগুলোতে যোগাযোগ করবেন, আমরা যেটা নাম্বার দিয়ে দিয়েছি। এছাড়া যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের সাথে আমাদের শরণাপন্ন হতে পারেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। সো দর্শক, যারা বাড়ি বিক্রি করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করব সহজে আপনার বাড়িটি যাতে বিক্রি হয়। সো দর্শক, আমরা আপনাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্তি করছি। আবারও রিকোয়েস্ট করছি, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ধন্যবাদ সবাইকে।